শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চৈত্র উঠছেন কেন? ব্যাস আর উঠা হলো না, এক বাক্যে সারা অঙ্গ স্থির। সাফারা চক্ষু মিলল, তবে শোয়া হতে উঠল না, বরং চৈত্রিকার এক হাত টেনে সম্পূর্ণ দেহটা বুকের উপর এনে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ কাণ্ডে চৈত্রিকার হৃদস্পন্দন চক্রাকারে বৃদ্ধি পেয়ে গেল, যেন নিঃশ্বাস কেমন থমকে গেল। বুকে উথাল পাথাল ঢেউ গর্জে উঠল। এক গাছি ভেজা চুল সাফারাতের নাকের কাছে গিয়ে ঠেকল। প্রাণ মন ভরে সেই ভেজা সিক্ত ঘ্রাণ নাসারন্ধ্র দ্বারা টেনে নিতে শুরু করে সাফারাত। চৈত্রিকার কোমর জড়িয়ে ধরে খুবই আলতো বাঁধনে। চৈত্রিকা হতবাক, বিস্মিত নেত্রে ছেয়ে রইল। হুট করেই সেকেন্ডের ব্যবধানে ওর সে চাহনি বদলে লজ্জায় রাঙা হয়ে উঠল, পরিণত হয় লজ্জিত দৃষ্টিতে। সাফারাত মাদকময় চাহানিতে চেয়ে আছে, দু চক্ষে নেশা, কণ্ঠ গাঢ় শীতল, বলল, ভালো আছেন আপনারা? চিত্রিকা তপ্তা খেয়ে গেল। হুঠাটি এক প্রশ্ন কাঁপিয়ে তুলে ওকে, প্রশান্তিতে ভরে যায় মন। বলতে ইচ্ছে করে, এইভাবে জিজ্ঞেস করলে খারাপ থাকা যায়? উল্টো বুকে ঢোল বাজে, ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ। এটুকু বলেই থামল। ক্ষীণ সময় পরে জিজ্ঞেস করে উঠল, আপনার কি ক্লান্তি লাগছে? সাফারাত ঠোঁটের কোণ বাঁকালো, টুপ করে গালে চুমু খেয়ে বলে, ছিলাম। আপনার শরীরের স্পর্শ ঘ্রাণ, আপনার মিষ্টি প্রশ্ন কণ্ঠস্বর, স্নিগ্ধ চেহারা, আপনি সবকিছু আমার সকল ক্লান্তি দূর করে দিয়েছে। নিজেকে স্ট্রং স্ট্রং ফিল হচ্ছে। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না চৈত্র। আপনার ঘ্রাণ স্পর্শ, আপনি না থাকলে এই পৃথিবীতে থাকার জন্য কোনো কারণ থাকবে না আমার নিকট। থাকতে পারবো না আপনাকে ছাড়া। চৈত্রিকা দু হাতে ঝাপটে ধরল সাফারাতকে শক্ত করে। সাফারাত মাথায় ভেজা চুলে হাত বুলিয়ে বলে উঠল, কি করছেন? আমাকে এত জোরে জড়িয়ে ধরলে সুখ ব্যথা পাবে তো। বুক থেকে মুখ তুলে চোখের পল্লব ঝাঁকিয়ে মিট মিট করে চাইল চৈত্রিকা সাফারাতের হাস্যোজ্জ্বল মুখের দিকে। হতবিহ্বল হয়ে প্রশ্ন করে বসল, আপনিও আয়মানের মতো বলছেন? সুখ তো, সুখকে আপনি দুঃখ দিতে চান? চৈত্রিকা এক গাল হেসে বলল, সুখকে কখনো দুঃখ দেয়া যায় না। আচ্ছা, সুখের আম্মুকে আদর করা যায়? লজ্জায় চোখ নামিয়ে ফেলল চৈত্রিকা, মাথা উপর নিচ করে বলল, নির্দ্বিধায় করা যায়। নির্দ্বিধায় করি সব সময়, তাই বলেই তো সুখ এই পৃথিবীতে আসার ভিসা পেয়ে গেল। অধৈর্য হয়েছি, আদরে কিপটা আমি করিনি। চৈত্রিকা আর মুখ তুলতে পারল না, নিশ্চুপ হয়ে পড়ে রইল শক্তপোক্ত প্রশস্ত বুকটায়, লুকিয়ে রাখল লাল মুখশ্রী। গতকাল পুরো একটা বৃষ্টি মুখর দিন, রাত পার হবার পর একটা সুন্দর সকালের দেখা মিলে বার্লিন নগরীতে। চৈত্রিকা বিছানা ছেড়ে রুমের এক পাশে দেয়ালের পরিবর্তে দেয়া বড় কাঁচটার সম্মুখে এসে দাঁড়ালো। এখনো কাছে পানি লেগে আছে। গতরাতে আয়ান ও আলো বেগমের হাজবেন্ডের সাথে দেখা হয় ডিনার টাইমে। রাতে আলো বেগম নিজ হাতে ওদের জন্য কয়েক ধরনের বাঙালি খাবার রান্না করে। সবাই তৃপ্তি করে খেলেও চৈত্রিকা একটা বিষয় খেয়াল করে, অন্য কেউ করেছে কিনা জানে না, তবে সাফারাত আলো বেগমের রান্না করা একটা জিনিসও খায়নি। সিনথিয়া ডাল রান্না করেছিল, সেটাই খেয়েছিল শুধু। আলো বেগম, খালু, আয়ান অনেক সাধলেও সাফারাত জানাই তার শুধু এখন ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে, কোনো প্রকার ভারী খাবার খেতে যাচ্ছে না। আলো বেগমের একটু মন খারাপ হয়েছে তা ওনার মুখ দেখেই চৈত্রিকা বুঝে ফেলে, কিন্তু সবার সামনে সাফারাতের মুখের উপর কিছু বলতে পারছিল না। হয়তো সত্যি শরীর খারাপ লাগছিল তার, সন্ধে হতেই তো ক্লান্ত ছিল। বিশাল কাছে একটা অবয়ব দেখে জড়সড় হয়ে দাঁড়ালো চৈত্রিকা, পিছন থেকে এক জোড়া ঠোঁট উষ্ণ ছোঁয়া এঁকে দিল ওর কানে। নিমিষে চোখ বুঝে আসলো, কণ্ঠনালীর ঠিক বাঁ পাশে দীর্ঘ গভীর চুমু খেয়ে বলে উঠল সাফারাত, রেডি হয়ে নিন, প্রিয়ন্তিকেও বলুন আমরা বের হব, ব্রেকফাস্ট বাহিরে করব। চৈত্রিকার কণ্ঠে অবাকতার দেখা মেলে, কোথায় যাব? সাফারাত কাঁচের দেয়ালের উপর রাখা চৈত্রিকার হাতটার উপর হাত রাখে, কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, সুখের আম্মার জন্য সারপ্রাইজ আছে। নীরবে হাসলো চৈত্রিকা, মনে মনে আওড়ালো, সাফারাতের চৈত্র মাস, সুখের আম্মা, উফ এত সুখ। বড় একটা রাউন্ড ড্রেস পরেছে চৈত্রিকা, গলায় স্কার্ফ পেঁচানো, পাশে প্রিয়ন্তি হাঁটছে। মেয়েটা আজকাল কথা বলে না,
প্রয়োজনে দু ঠোঁট আলগা হয় ওর। সাফারাত গাড়ি পার্ক করে ওদের পাশে এসে হাঁটতে থাকে। গাড়িটাও নিজের, এদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তার, অফিসের কাজও আবার স্টার্ট হয়ে গিয়েছে। হাঁটার তালে তালে শিনিরাও প্রিয়ন্তের হাতটা ধরল। প্রিয়ন্তি ভাইয়ের স্পর্শে চমকালো না। সাফারাত ওর জীবনে যে সুখ আনার চেষ্টা করছে ওটা ভালো করেই বুঝতে পারছে। যার সাথে বাবা মা এত অন্যায় করেছে সেই মানুষটাকে সুন্দর আগলে রাখছে ওকে, সমাজের তুচ্ছ দৃষ্টি থেকে বাঁচিয়েছে, মৃত্যু না বেছে লড়াই করতে শিখিয়েছে। প্রিয়ন্তি জানে বাবা মার সাফারাতের উপর করা অত্যাচারের কথা। কম বয়সী মেয়েটা জীবনের সকল ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে, চঞ্চলতা ভুলে গুমরে জীবন যাপন করা শিখেছে। তবু ভাই নামক মানুষটার জন্য তার দিকে চেয়ে হাসলো সে মৃদু। চৈত্রিকার হৃদয় জুড়িয়ে গেল ওদের দেখে। জার্মানির বাতাসে বাতাসে সুখ মিশে আছে কি, নয়তো এত শান্তি অনুভূত হচ্ছে কেন? আজ বৃষ্টি নেই, পরিবেশ আর্দ্র। ওরা এসেছে বার্লিন প্রাসাদ ও পার্কে। বার্লিনে মূলত তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, তন্মধ্যে একটি হল এই জায়গাটা। চৈত্রিক অবিন্যস্ত দৃষ্টিতে চারিদিকে তাকাচ্ছে, একপাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা খেলা করছে। চৈত্রিকার মনে হলো, ইস, আইমানকে নিয়ে আসলে ভালো হতো। এই বৈচিত্র্যময় দেশে চৈত্রিকার বৈচিত্র্যময় মনে হয় এদেশের মানুষগুলোকে। অকস্মাত একটা সাদা চামড়ার ব্রাউন চুলের ছেলে সাফারাতকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে পড়ল চৈত্রিকা প্রিয়ন্তি দুজনে, কিন্তু সাফারাতের অভিব্যক্তি বোঝা গেল না। ছেলেটাকে ও ছেড়ে দিয়ে ইংরেজিতে গটগট করে বলল, হাউ আর ইউ? সাফারাত চোখ রাঙালো, তাতে দাঁত চেপে বলল, ফাইন এন্ড সাফারাত নই, ইটস সাফারাত। হ্যাঁ, ইয়াহু। সাফারাত সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, একে বুঝিয়ে লাভ নেই। ছেলেটা চৈত্রিকার চমকপ্রদ দৃষ্টি দেখে সাফারাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, হু ইজ শি? সাফারাত চৈত্রিকাকে দেখিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ চৈত্রিকা আহমদ। চৈত্রিকা ছেলেটাকে সালাম দিল। নিমিষে ছেলেটা ওকে অবাক করে দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি হার্ট, ইয়েস, আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি। প্রিয়ন্তী ও চৈত্রিকা উভয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পাক্কা বিদেশি, সাদা চামড়াওয়ালা ছেলেটাকে কেমন শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ করছে! একটু আগেই তো সে ইংরেজি বলছিল, সাফারাতের নামটা বিগড়ে দিয়েছিল। চৈত্রিকার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, আপনি বাংলা বলতে পারেন? আমার বাবা বেঙ্গলি, মা জার্মানি হলেও শখের বসে বাংলা শিখেছি। আপনার হাজবেন্ড শিখেছে, ভালোভাবে বলতে পারি না। প্রিয়ন্তী মুখ চেপে হাসল শখ শব্দ শুনে। শখ শিখেছি, বা কি দারুণ শব্দ জার্মানি বলার মুখে! প্রিয়ন্তীর এরকম কথা শুনলে হাসতে হাসতে কেঁদে দেবে মনে হচ্ছে। চৈত্রিকার হাসি পেলেও বলল, আপনি অনেক সুন্দর বাংলা বলেন ভাইয়া। ফাইয়াদ মাথা চুলকে বলে, ধন্যবাদ। সাফারাত থেকে চোখ সরিয়ে ফাইয়াদ অপর পাশে তাকাতেই দেখে ফর্সা কম বয়সী একটা মেয়ে মুখ চেপে হাসছে, আবার হাত সরিয়ে ঠোঁট দুটো চেপে ধরছে হাসি আটকাতে। ফায়াত থমকে যায়, এক দৃষ্টিতে চেয়ে থেকে হাসি মাখা মুখ খানে। সাফারাত প্রিয়ন্তিকে দেখিয়ে বলল, আমার বোন প্রিয়ন্তি। ফায়াত হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করতে। প্রিয়ন্তি ভাইয়ের দিকে তাকালো, সাফারাতের সম্মতি পেয়ে হাত মিলিয়ে দিল ফায়াদের হাতে। ফায়াত হাসল স্মিত সেই হাসি, বলল, ওয়েলকাম প্রিয়, ওয়েলকাম ইন আওয়ার কান্ট্রি। প্রিয়ন্তি ভ্রু কুচকে তাকালো, হাতটা ছাড়িয়ে নিল ঝটপট, মনে মনে রাগ আওড়ালো। জার্মানির বাচ্চা, আমি প্রিয়ন না, প্রিয়ন্তি। পার্ক থেকে বেরিয়ে ওরা গাড়িতে বসে। ফায়াদ হাতে একটা কোক নিয়ে প্রিয়ন্তির পাশে বসে পড়ল নির্বিকার ভঙ্গিতে। আকস্মিক পাশে একটা পর পুরুষের অস্তিত্ব অনুভব করতে প্রিয়ন্তি ভোরকে গেল কেঁপে উঠল। ফায়াদ হাসল ওর ভয়ার্ত চেহারা দেখে চোখে পড়তে। কানের কাছে মুখ নিয়ে খুবই দৃঢ় কণ্ঠে বলল, বেঙ্গলি মেয়েরা তোমার মতো ভীত হয় প্রিয়ন। প্রিয়ন্তি তাচ্ছক বনে গেল, হাসবে নাকি রাগবে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। মটো, মদকে মটো বানিয়ে দিল শেষমেশ সেই জার্মানির বাচ্চা। সাফারাত ড্রাইভ করছে, পাশের আসনে চৈত্রিকা, জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে সে। রাস্তায় তেমন মানুষ নেই, জনমানবহীন। প্রায় মিনিট দশেক পেরিয়ে ওদের গাড়ি এসে থামল একটা অ্যাপার্টমেন্টের সামনে। ফায়াদ আগে ভাগে গাড়ি থেকে নেমে পড়ল। সাফারাত নামতে ওর হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, ব্যাটের চাবি, লট অফ থ্যাঙ্কস ফায়াদ। চৈত্রিকা ও প্রিয়ন্তিকে নিয়ে সাফারাত লিফটে উঠল, পিছু পিছু ফায়াদ।
পঞ্চদশ প্রিয়ন্তী বার কতক তীর রেখা নজরে আর চোখে চাইল ফায়াদের দিকে। লিফট থেকে বেরিয়ে সাফারাত ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে পড়ল। অবাকতার বিষয় হল, চৈত্রিকা কিংবা প্রিয়ন্তী কাউকেই ঢুকতে দিল না, দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখি ওদের। মিনিট পেরুতেই দরজা খুলে বেরিয়ে আসে হাতে একটা কালো কাপড় নিয়ে। বিনা বাক্যে চৈত্রিকার চোখ বেঁধে দিয়ে ওকে অগ্রসর হতে বলে। চৈত্রিকা হতভম্ব কিং কর্তব্য বিমূঢ়, তবে দ্বিরুক্তি করল না। অন্ধকারাচ্ছন্ন চক্ষুদ্বয় নিয়ে ও ভরসাযোগ্য মানুষটার হাত ধরে ধীরে ধীরে ফ্ল্যাটের ভেতর আসে। থিমে যায় একটা সময়। সাফারাত চোখের বাঁধন খুলে দিল। আবছা আবছা অস্পষ্ট নেত্রযুগলে চৈত্রিকা অবলোকন করল একটা সাজানো গুছানো কক্ষ, বহুমূল্যের আসবাবপত্র দ্বারা ভরাট পুরো কক্ষ। ওর বিস্ময় বাড়িয়ে দিয়ে সাফারাত সাবলীল কণ্ঠে বলে উঠল, এটা আমাদের ফ্ল্যাট চৈত্র, আমরা এখানে থাকব। নিমিষে চৈত্রিকার কপালে ভাঁজ পড়ল। তার মস্তিষ্কে সর্বপ্রথম যে ভাবনা উদয় হলো তা হচ্ছে আলো বেগমের বারংবার বলা কথাটা। তিনি চান সাফারাত আয়ান সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবার। যে মানুষটা মায়ের মতো আগলে রেখেছে, কয়েক মাস দেখতে না পেয়ে ছুটে গিয়েছে বাংলাদেশ, সাফারাত তার থেকেই দূরে থাকতে চাইছে, বিচ্ছিন্ন হওয়ার পথ খুঁজে ফেলেছে। চৈত্রিকার কণ্ঠনালী যেন তালাবদ্ধ হয়ে পড়ল। উন্মুক্ত হয়ে উচ্চারিত হলো না একটা শব্দ কিংবা বাক্য। বাকরুদ্ধ চৈত্রিকা মুগ্ধ লোচনে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখল। ফ্ল্যাটে চারটে রুম, কিচেন রুমের পাশেই একটা বড় বারান্দা। গুটি গুটি পায়ে চৈত্রিকা সেই বারান্দায় আসে। মুহূর্তে এক পশলা বৃষ্টির ন্যায় দমকা হাওয়া চৈত্রিকার সমস্ত গায়া স্পর্শ করে গেল। খোলা চুল উড়ে এসে পড়ে ললার চুড়ে। চৈত্রিকা সরানোর জন্য উদ্যত হলে আটকে গেল হাত, কপাল পর্যন্ত পৌঁছালো না। একটা হাত ওর সমস্ত কপালের কর্ণধারের অলোক সরিয়ে গুজে দিল কানের পিঠে। লঘু স্বরে জিজ্ঞেস করল, ফ্ল্যাটটা আপনার পছন্দ হয়েছে চৈত্র? চৈত্রিকা ঠোঁট চেপে নিরুত্তর রয়ে যায় কিয়ৎ পরিমাণ সেকেন্ড, মিনিট, সময়। মাথা নাড়িয়ে বলে, পছন্দ হয়েছে, কিন্তু খালামণি কি ভাববেন সাফারাত? উনি তো চান আমরা একসাথে থাকি। কিন্তু আমি চাই না, আমি আপনাকেও প্রিয়ন্তীকে নিয়ে থাকতে চাই, উনার চাওয়ার দাম কেন দিতে হবে আমার? চৈত্রিকা প্রতিবাদ করে বলে উঠল, উনি আপনাকে মায়ের মতো আদর দিয়েছেন সাফারাত। সাফারাতের চোখ জ্বালা করে উঠল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে চৈত্রিকা পিছিয়ে গেল একটুখানি, ভয়ার্ত চক্ষু মেলে ধরল। কিছু বলতে নিলে সাফারাত দ্বিরুক্তি করে রোষপূর্ণ স্বরে চাপা গর্জন করে বলল, মায়ের মতন মা নই আমার। রাগ মিশ্রিত এই স্বরে চৈত্রিকার ভূতল কাঁপল ক্ষীণ। ঈষৎ বিস্ফোরিত হয়ে এলো নয়ন জোড়া। কোনো ক্রমেই মানতে পারছে না ও সাফারাতের গলায় উচ্চারিত শেষোক্ত বাক্যখানা। এ কোন সাফারাত যার চোখে আলু বেগমের জন্য অজস্র শ্রদ্ধা ভালোবাসা দেখেছিল মাত্র দুটো মাস পূর্বে বাংলাদেশে, এই গম্ভীর পুরুষ যেন একদমই সেই চরিত্রের ব্যতিক্রম। তো নেত্রে কেবল ঘৃণা, ভয়ে গলা শুকিয়ে এলো চৈত্রিকার। সাফারাত কি বুঝলো কে জানে। তৎক্ষণাৎ ভিতর হতে পানি নিয়ে এসে চৈত্রিকার মুখের সামনে ধরল। ঠকঠক পানি পান করে শরীরের ভর ছেড়ে দিল চৈত্রিকার শক্ত পাথরের মতো বক্ষে। সাফারাত দৃঢ় বন্ধনে বেঁধে নিল। ক্রমাগত চুমু খেলে চৈত্রিকার মাথায় গালে কপালে। নিশ্চুপ চৈত্রিকা পিটপিট করে দেখতে থাকলো প্রিয় মানুষটার অস্থিরতা। কর্ণকুহরে ঝংকার তুলে প্রবেশ করে, আত্মীয়তা সম্পর্কের বেইমানিটা আমি আর নিতে পারছি না চৈত্র। চৈত্রিকার অন্তঃস্থল নড়ে উঠল। বিষাদ বেদনার স্পষ্ট আভাস যেন সাফারাতের কণ্ঠে। কে আবার বেইমানি করল? দুপুর নাগাদ চৈত্রিকা সাফারাত প্রিয়ন্তী আয়ানদের বাড়িতে ফিরে আসে। ফায়াদ ওদের সাথে লাঞ্চ সেরে চলে যায়। যাওয়ার সময় চৈত্রিকা ধন্যবাদ জানায় ফায়াদকে, ওদের জন্য এত সুন্দর একটা ফ্ল্যাট খুঁজে বের করেছে বিধায়। মূলত সাফারাতের কথা মতোই ফায়াদ এই কাজটা করে। আসার পর থেকে প্রিয়ন্তী ফায়াদের বলা একটা কথা মনে পড়ে হাসি পাচ্ছে। কি সুন্দর করে নরম স্বরে ছেলেটা বলে গেল, আবারও দেখা হবে প্রিয়ন। কথাটা কেউ শুনতে পায়নি, শ্রবণ হয় শুধু প্রিয়ন্তীর। খুবই ক্ষীণ স্বরে ওর কানের নিকটে কৌশলে কথাটা বলে যায় ফায়াদ। ফায়াদের অমন আজব ব্যবহারের কারণ প্রিয়ন্তীর অজানা। তবে ফায়াদের কারণেই বহুকাল বহুদিন পর হাসতে পেরে সে নিজেই চমকিত। চৈত্রিকা বিছানায় বসে আয়মানের সাথে টুকটাক আলাপন চালাচ্ছে। পিছিয়ে একটা ছেলে অথচ বেশ বুদ্ধিমান সে, এবং মেধাবীও বটে। তখনই সাফারাতের ফোন বেজে ওঠে। ওয়াশরুমে সাফারাত। অগত্যা চৈত্রিকা হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে দিহান ভিডিও কল দিয়েছে। মিমের কথা মনে পড়তে চট করে কলটা রিসিভ করল।
নিমিষে একটা হাসি মাখা আদুরে মুখ ভেসে উঠল মোবাইলের স্ক্রিনে। মিম আনন্দে আবেগাপ্লুত হয়ে বলে উঠল, তুমি জার্মানি গিয়ে একদিনে আরো দ্বিগুণ সুন্দরী হয়েছ আপু। ভালো আছি কিনা জিজ্ঞেস না করে এমন বলছিস? অভিমান হতস্বর চৈত্রিকার। মিম তরতর করে বলে উঠে, তোমার সৌন্দর্য বলে দিচ্ছে, তুমিও তোমার পেটেরটা ভীষণ ভালো আছে। বাই দ্য ওয়ে আপু, তোমার পাশে এই হ্যান্ডসাম বয় কি করছে? আয়মান এতক্ষণ মোবাইলের দিকে চেয়েছিল ফ্যাল ফ্যাল করে। মিমের সাথে ওর বেশ সূক্ষ্মতা হয়েছে বাংলাদেশ থাকাকালীন। গম্ভীর স্বরে বলল, হাই বিদিতা আন্টি। মিম ভ্রু কোচকালো। যেখানে সবাই ওকে মিম বলে ডাকে, এই ছেলে ডাকে রিদিতা। ওর পুরো নাম রিদিতা আহি মিম, কিন্তু সবাই মিম ডেকে অভ্যস্ত। কেমন আছো আয়মান? তোমার ছেলের বউকে পাহারা দিচ্ছ? আয়মান অবুঝ মনে প্রশ্ন করে, আপনার ছেলের বউ কে আন্টি? আপুর পেটে যে আছে ওই তো আমার ছেলের বউ। কিন্তু আপনার তো ছেলে নেই। আয়মানের চিন্তিত কণ্ঠস্বর শুনে মিম ঢের মজা পেল। বিস্তর হেসে বলল, এখন নেই, এক বছর পর থাকবে। বউ এক বছর সিনিয়র হলে কিচ্ছু হবে না, সুন্দরী হলেই চলবে। আয়মান বিছানা থেকে নেমে গেল সাথে সাথে। চৈত্রিকার পেটের দিকে এক পলক ছিয়ে দরজার কাছে চলে যায়। চৈত্রিকা আয়মানের এমন কাণ্ড দেখে প্রশ্ন করে, কোথায় যাচ্ছ আয়মান? আয়মান স্থির দৃষ্টিপাত করে প্রত্যুত্তর করল, মাম্মার কাছে। মাম্মাকে বলবো আমাকে আজকেই একজন ফাইটার ম্যানের কাছে নিয়ে যেতে। উনার কাছে আমি ফাইট করা শিখব, সুখকে প্রোটেক্ট করতে হবে তাই। মিম চৈত্রিকা দুজনের মুখ হা হয়ে গেল। আয়মান এতটুকু বয়সে একটা মেয়ের জন্য, যে কিনা এখনো দুনিয়ায় আসেনি, তার জন্য এত সিরিয়াস। এখন তো চৈত্রিকার ভয় হয় মেয়ে না হয়ে যদি ছেলে হয়ে যায় এই ছেলের কি হবে। সর্বরি ধরনীর দুয়ারে এসে দাঁড়িয়েছে মাত্র। সাফারাত নেই রুমে, আয়নের সাথে বাগানে বসে কথা বলছে। কথার ফাঁকে ফাঁকে হাসছে মৃদু। সেদিকটা নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে চৈত্রিকা বিশাল কাচের উপর দিয়ে। একটা চিন্তা ওর মস্তিষ্ক অচল করে দিচ্ছে বারংবার। ঠাহর করতে পারছি না আলু বেগমের প্রতি সাফারাতের অকস্মাত ঘৃণার কারণ। আলু বেগম ব্যতীত বাকি সকলের সঙ্গে ঠিকঠাক কথা বলছে, কিন্তু ওনার সাথে এমন আচরণ কেন? সুফিয়া বেগমের দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সেদিন সাফারাত তো সবকিছুই খুলে বলে, কোনো কিছুই লুকায়নি। চৈত্রিকার হুট করে মনে পড়ল সাফারাত দ্বিতীয় খুনির বিষয়টা স্কিপ করে যায়। চৈত্রিকা সুফিয়া বেগমকে সে ফোন আলাপের পর থেকে সন্দেহ করে। পরে সুফিয়া বেগমের অশ্রুসিক্ত কণ্ঠে আকুতি শুনে বিশ্বাস করলেও ফারুক আহমদকে যেদিন খুঁজতে বের হয় ওনাকে বলে, কিন্তু উনি সাফারাতকে বলে দেয় বাহিরে যাওয়ার কথা। সেদিনই চৈত্রিকা বুঝতে পারে সুফিয়া বেগম ছলনাময়ী, উনি সাফারাত থেকে ওকে সরাতে চাইছে। এসব বুঝেও চৈত্রিকা চুপ থাকে পুরো সত্য জানার অপেক্ষায়। আলু বেগম যখন বলেন সিয়ার মৃত্যুর দিন সুফিয়া হসপিটালে ভর্তি ছিলেন হার্ট অ্যাটাকজনিত কারণে, তখন আরও সন্দেহ দানা বাঁধে। ঘটনা কতটুকু সত্য তা জানার জন্য চৈত্রিকা সেই হসপিটালে যায় সাফারাতের অ্যাক্সিডেন্টের দিন, যেখানে সুফিয়া বেগম সিয়ার মৃত্যুর দিন ভর্তি ছিল। সেখানে গিয়ে জানতে পারে সুফিয়া বেগম সেদিন কোনো হার্ট অ্যাটাক হয়নি, বরং সামান্য বুকে ব্যথা হয়। কিন্তু তিনি ডক্টরকে মোটা অঙ্কের টাকা দিয়ে হসপিটালে থাকেন। অবশ্য এই সত্যটা বের করতে চৈত্রিকার দুর্নীতির পথে চলতে হয়েছে, সে ডাক্তারকে টাকা দিতে হয়েছে সত্যটুকু বলার জন্য। সুফিয়া বেগমের ফোনে একজনকে বলা যে আমার কারণেই তুই আমার ছেলের বউ হতে পেরেছিস, এটাই ছিল ওনার উপর সিয়ার মৃত্যুর পেছনে হাত আছে বলে সন্দেহ করার প্রথম কারণ। চৈত্রিকা পরবর্তীতে বুঝতে বাকি থাকে না এই কথাটা ফারুক আহমদের দ্বিতীয় ওয়াইফকে বলেছেন সুফিয়া। তাছাড়া তিনি সিয়ার মৃত্যুর কয়েকদিন বাদেই ভাইকে রাজি করিয়ে ওনার মেয়েকে ফারুকের বউ বানান। এতই যদি সাফারাতের মায়ের প্রতি ওনার মায়া থাকতো তাহলে এসব কেন করতেন তিনি? প্রশ্নটা জাগতেই চৈত্রিকার মাথায় আসে মিনার মায়ের কথা। এহমাদ বাড়িতে যেদিন অগ্নিকাণ্ড হয় সেদিন মিনার মা উপস্থিত ছিল। তিনি অবশ্যই সিয়ার দেহে আগুন লাগতে দেখেছে, তাহলে কেন বাঁচানোর চেষ্টা করেননি? চৈত্রিকা যা বুঝে আর বুঝে যায়। বাংলায় একটা প্রবাদ আছে, সাপও মরল লাঠিও ভাঙল না। ব্যাপারটা ঠিক এমনই হয়েছে। সুফিয়া বেগম অতি সন্তর্পণে সতর্কভাবে খুন করেছে সিয়াকে, নিজ হাতে না হোক অন্যের মাধ্যমে। মিনার সাহায্য নিয়ে চৈত্রিকা ওর বিছানায় শয্যাশায়ী মায়ের নিকট উপস্থিত হয়। চৈত্রিকা একটু জোর দিতেই মিনার মা বলে দেয় সবটুকু।
সুফিয়া বেগম কোনো দিনও সিয়াকে পছন্দ করেননি। ওনার সবসময় ইচ্ছে ছিল ভাইয়ের মেয়েকে ছেলের বউ বানাবেন, শুধুমাত্র টাকার জন্য উপর দিয়ে মায়া দেখাতেন তিনি। একদিন মিনার মাকে টাকার লোভ দেখিয়ে নিজের প্ল্যান কার্যকর করেন।